জন মার্তি ভিউয়ার্স, এটা একটি আইটেল মোবাইল, আইটেল এস 15 প্রো। হ্যাঁ, আমরা খুব সহজে কিভাবে এফআরপি লক খোলা যায় সেটা চেষ্টা করব এবং আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনাকে অবশ্যই একটি সিম প্রবেশ করাতে হবে, যে সিমে আপনার ফোন নাম্বার দেওয়া আছে সেভ করা, তো সেরকম একটি সিম প্রবেশ করবে এবং তারপরে আপনারা ব্যাক কভারটি লাগিয়ে ফেলবেন। ওকে, ব্যাক কভারটি লাগানোর পরে আপনারা ফোনটা অন করবেন, পাওয়ার বাটন প্রেস করে ফোনটা অন করবেন। এই যেখান থেকে অন করে ফেললাম, খুবই ইজি, আপনারা কিন্তু বাসায় বসে এই কাজগুলো করতে পারবেন, তো আপনাদের টেকনিশিয়ানের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। দেখার চেষ্টা করছি, এখান থেকে যেটা এফআরপি লক করে গেছে, এখানে যে একটা তালা তালা দেখাচ্ছে তালার মতো, তো এটা কিন্তু আমাদের এভাবে খুলবে না। তো এটা কীভাবে খোলা যায়, প্রথমে আপনাকে অবশ্যই এটা ওয়াইফাই কানেক্ট করতে হবে, ইন্টারনেটের সাহায্য আপনাকে নিতে হবে। তো স্টার্টে ক্লিক করবে, স্টার্টে ক্লিক করার পর আপনার আশেপাশে যদি ওয়াইফাই থাকে তো সেই ওয়াইফাই নামগুলো শো করবে, তো আপনারা যে ওয়াইফাই পাসওয়ার্ডটি জানেন তো সেই ওয়াইফাইটি আপনারা কানেক্ট করবেন। আমার এইটা আমি কানেক্ট করছি, ওয়াইফাইটি কানেক্ট করে ফেললাম, ওয়াইফাই কানেক্ট হয়েছে। এবার আমরা এখন দেখেন, আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের কি সিনডোমটা দেখায়, জাস্ট চারটা নাম্বার অর্থাৎ কোড নাম্বারের মাধ্যমে আমি আপনাদের লকটি খুলে দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে কন্টিনিউ দেখতে থাকবেন, তাহলে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আইটেল অনেক ফোনে আমরা এইভাবে লক খুলে থাকি বা আপনারা খুলতে পারবেন, খুবই ইজি। সেকেন্ড কল আপডেট সংযোগ আছে এবং এখান থেকে এফআরপি লকটা এটাকে দেখা যাচ্ছে। তো আমরা যেখান থেকে নেক্সট ক্লিক করি, এখান দেখেন আমাদের আপনারা যদি প্যাটার্ন জানেন তো প্যাটার্নটা দিলে খুলে যাবে। তো আমরা যেহেতু প্যাটার্নটা জানি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এটা এখান থেকে ব্যাক করতে হবে। আবার দেখাচ্ছি, এখান থেকে আমাদের প্যাটার্ন লক চাচ্ছে বা আমাদের গুগল অ্যাকাউন্ট চাচ্ছে, এখান থেকে জিমেল অ্যাকাউন্ট, আমরা একটা ফোন ব্যবহার করার পূর্বে যে আমরা একটা ইমেল ব্যবহার করে থাকি, তো এখানে হচ্ছে ভেরিফাই ইওর গুগল অ্যাকাউন্ট। হ্যাঁ, ভেরিফাই অ্যাকাউন্ট, আমাদের যেহেতু অ্যাকাউন্টটা জানা নাই তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা বিকল্প একটা কাজ করতে হবে। এখান থেকে সরাসরি ব্যাক হয়ে চলে গেলাম, চলে যাওয়ার পর যেখানে আপনার ইমার্জেন্সি কল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ইমার্জেন্সি ইনফরমেশন, এখানে ক্লিক করবেন, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি যেটা বলেছিলাম যে আপনাদের একটা সিম ব্যবহার করতে হবে, অবশ্যই সেই সিমে আপনাদের সেভ নাম্বার থাকতে হবে।